বন্ধুরা, আমি আপনাদেরকে এখন কলা ভর্তা এবং কলার এই যে সবুজ ছালটা দেখছেন এটা ভর্তা করে দেখাবো। কলা অনেকেই খেতে চায় না, কিন্তু কলার মধ্যে আয়রন আছে, কলা পেট পরিষ্কার করে এবং কলা খাওয়া খুবই ভালো। আজকে আমি দুটো ভর্তা একসঙ্গে দেখাচ্ছি, কলা ভর্তায় যে ভিতরের সাদা অংশটা আর বাইরের সবুজ অংশটা। তার জন্যে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, এখানে এই কলাটা দিব, এখানে সামান্য একটু লবণ দিব, সামান্য একটু লবণ দিলাম, দিব একটুখানি হলুদ, আর দিব একটু সাদা তেল, আর অল্প একটু এখানে পানি দিব। পানিটা কিন্তু আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে, কলাটা যা সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে ততটুকুই, বেশি নয়। এটা আমি তিনটা সিটি দিয়ে ঢাকনাটা খুলে নিব। কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন অন্য একটি কড়াইয়ে আমি একটু খাঁটি সর্ষের তেল দিয়ে নিব, আর একটু দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিলাম কাঁচা মরিচ, চাইলে আপনি শুকনো মরিচও দিতে পারেন। দিলাম তিন কোয়া রসুন কুচি, আর দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি। এটাকে আমি এখন একটু বেরেস্তা আকারে করে নেব। ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, জালটা আমি বন্ধ করে দিয়েছি। আমি কলাটা একটু ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পর কলা একদিক ছালটা আরেক দিক করে নিয়েছি। এখন আমি প্রথমে শিলপাটায় এই ছালগুলো মিহি করে পিষব। এখন এই ভেজে রাখা মশলায় থেকে অর্ধেক মশলা আমি এই ছালটা রেখে নে দিয়ে এটা পিষে নিব। বন্ধুরা, একটা মজার জিনিস কি, এই যে আপনি প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছিলেন একটু তেল লবণ হলুদ দিয়ে, তার জন্য দেখেন নিচে একটা অংশ পড়ে রেখেছে। এখান থেকে আমি এই অংশটার এক চামচ তুলে নিয়ে ঠিক এই ছালের ভর্তাটার সাথে মিশ করে দেব। এখন এটাকে আমি একটু আলতো করে মেখে নিব। আমার এই প্রসেসের কলার ছালের ভর্তাটা করে দেখুন না, কে কেমন কি বলে, আশা করি সবাই আপনার ধন্য ধন্য করবে। তো রেডি হয়ে গেল আমার কলার ছালের ভর্তা, এখন আমি কলার ভর্তাটা করব। কলার ভর্তাটা করার জন্য এই কলাগুলোকে আমি ঠিক আগের প্রসেসে সুন্দর করে মিহি করে পিষে নেব। এটা আমার পেশা হয়ে গেছে, এখন আমি এই যে মশলাটা অর্ধেক ফেলে রেখেছিলাম এটা এখন আমি এর উপর দিয়ে এটার সঙ্গে পিষে নেব। এখন এই পেশা কলার উপর এই যে আমি এই কড়াইতে দেখেন নিচে কিছু তেল আর একটু মশলার কাট পড়ে আছে, আমি একটু চেপে এখান থেকে দু চামচ তেল আমি এর ভিতরে দিয়ে দিব, ঠিক কাটটা সহকারে। এখন এটা আমি খুব সুন্দর করে মেখে নিব। আমার এই প্রসেসের ভর্তা দুটো, বিশেষ করে যারা কলা খান না, কলার প্রতি যাদের একটু অনীহা আছে, তারা একদিন খেয়েই দেখুন। আর আপনি আপনার পরিবারের জন্য এরকম একটু আলাদা রান্না করে খাবার টেবিলে পরিবেশন করে দেখুন তো তারা আপনার কেমন প্রশংসা করে। আর সেটা জানাতে আমার এই চ্যানেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আরও লাইক করতে হবে, কমেন্ট দিতে হবে। তো ঝটপট তাড়াতাড়ি আমার সাথে যুক্ত হন আর এরকম অতি সাধারণ কিছু জিনিস শিখে নিয়ে সবারই প্রশংসা করান। আর তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।